हाय फ्रेंड्स, वेलकम बैक टू बनामी किचन। आज हमें पोस्त पमफ्रेट रेसिपी नहीं अपन सामने हाजिर होलम। ये रेसिपिटा बनानों जो हमें 750 ग्राम पमफ्रेट माछ के केटे धुए परिष्कार करे नियेछि। एखन एटाके नून हलुद माखिए नेब। हाफ टी स्पून नून दिलाम। पमफ्रेट माछ एमनि नोंदा जलेर माछ हय, ताई नूनटा किन्तु सब समय एकटु कम ही दीते हय। आर हाफ टी स्पून हलुद गुड़ो दिलाम। আপনারা যদি মাছের আঁশটে গন্ধ পছন্দ না করেন বা পমফ্রেটের যে ফ্লেভারটা সেটা যদি পছন্দ অতটা না করেন, তাহলে এর মধ্যে একটু লেবুর রস মাখিয়ে নিতে পারেন। আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। এর জন্য একটা ছোট টমেটো, এক চামচ রোস্টেড জিরে পাউডার, এক ইঞ্চ আদার টুকরো, 7-8 রোয়া রসুন আর দুটো কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট বানিয়ে নিচ্ছি। টমেটোর সঙ্গে আদা রসুন কাঁচা লঙ্কা আর জিরের গুঁড়ো দিয়ে আমি এই পেস্টটা বানিয়ে নিয়েছি। এটাকে আমি ঢেকে রাখবো। 3 টেবিল চামচ পোস্তকে পেস্ট করে নিয়েছি আর দুটো মাঝারি মাপের পেঁয়াজকে ফাইনলি চপড করে নিয়েছি। প্রথমে মাছগুলোকে ভেজে নিতে হবে। এর জন্য আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে তারপর এতে আমি তেল দেব। মাছ ভেজে নেওয়ার পর অবশিষ্ট তেলের মধ্যে আমি কালো জিরে আর সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি ব্রাউন করে ভেজে নেব। এর জন্য 3-4 মিনিট সময় লাগবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেল। এবার এর মধ্যে টমেটো দিয়ে আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিয়ে এটাকে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত এর কাঁচা গন্ধ চলে না যাচ্ছে। আর এর সঙ্গে আমি দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো আর নুন। হাফ টি স্পুনের মতো হলুদ গুঁড়ো দিলাম, নুনটা পরিমাণ অনুযায়ী। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন এর মধ্যে আমি পোস্ত বাটা দিয়ে দিচ্ছি। পোস্তর বাটিটা ধুয়ে সামান্য জলও দিয়ে দেব, তাহলে লেগে থাকা পোস্তটা ওয়েস্ট হবে না। পোস্তর সঙ্গে মশলা মিশিয়ে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত পোস্তর কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে। পোস্ত ভাজা হয়ে গেল, দিয়ে দিচ্ছি জল। জলটা দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। আপনারা চাইলে এই রেসিপিটা অন্য যে কোনো মাছ দিয়ে করতে পারেন, তবে পমফ্রেট মাছে এই পোস্ত বাটাটা কিন্তু অসম লাগে। গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে। আমি জলটা দিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চিনি নাও দিতে পারেন। এবার আমি 5-6 মিনিটের জন্য ঢেকে রাখব। 5-7 মিনিট বাদে ঢাকনাটা খুলে নিয়েছি আর গ্রেভিটাকে একটু নাড়িয়ে দিলাম। এবার আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। হালকাভাবে একটু নাড়িয়ে দিচ্ছি যাতে মাছগুলো গ্রেভির সাথে মিশে যায়। এবার আমি হাই ফ্লেমে 2-3 মিনিট ঝোলটাকে ফুটিয়ে নেব। পোস্ত পমফ্রেট তৈরি হয়ে গেল। নামানোর আগে এর মধ্যে আমি একটু ধনে পাতা কুচি ছড়িয়ে নামিয়ে নেব। আপনারা চাইলে ধনে পাতা কুচি না দিয়ে সর্ষের তেলও একটু ছড়িয়ে দিতে পারেন। পোস্ত বাটায় বা সর্ষে বাটায় কিন্তু সর্ষের তেলের যে ফ্লেভারটা সেটা খুব ভালো লাগে।